করি দিন তো গেল সন্ধ্যা হল বৌমা কি কইব নাকি গো বাবা একটু বাজার কে যাও তো হ্যাঁ বাজার কেনে গো বৌমা এই তো তিন দিন আগে বাজার করে নিলি বাবা একটু যাও না বাজারে কিছু ফল টল কিনে আলি আসব আজকে শিব চতুর্দশী আমি ব্রত রাখছি মন্দিরে পূজা দিতে যাব ও আচ্ছা 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 বৌমা আমার সে ব্যাগ আই ব্যাগ আই ব্যাগে তো বাজার পাঠিতে পারতো আমি একটু জালটা গুইটি তো বৌমা ওই জন্য কইটি ব্যাগে ডাকিয়া পাঠিয়ে দাও না বাজার সে কাল রাত 3টার সময় ডান্স গ্রুপ দেখে আইসা ঘুমাইছে কিন্তু সকালে উঠে যে কাইজে পালিছে সেটা তো আমি জানিনি ও আচ্ছা ও জন্য কালকে রাতির বা আমি মুতে উঠতে নু কি আমার পিছন দিয়া খড়খড় করিয়া ব্যা পালি যাটে খড়খড় করছে নিশ্চয় তাহলে সব টোকাটা হবে আর কি টোকাটাকে সত্যি আর কি ন মাস বাইরে রইবে আর 3 মাস ঘরে যদিও রইলু আজ কিনা ডান্স গ্রুপ দেখতে পাইলো কাল কিনা অর্কেস্ট্রা দেখতে পাইলো সত্যি আর কি টোকাটাকে লিয়া আমি পারিনি এত ব্যাদ হইছে টোকাটা কি মুশকিল করলো গো তো আচ্ছা হও তুমি ওর কথা বাদ দাও তুমি যাও বাজারটা করি লেইছো আর কইটি বাবা তোমাকে যে কালকে যে দুধের কথা কইতিলি দুধটা ঠিক করছো তো হ হ হ তুমি তো কইলো আমি সে গোবর্ধন মণ্ডলকে তো কালকে কয়া রাখছি আর দুধ কি বৌমা তুমি মন্দিরে লিয়াবো হ্যাঁ আচ্ছা হও বৌমা তাহলে আমি কিটা করি জানো বৌমা ব্যাগটা আমাকে দাও আর হচ্ছে তুমি ঘরেতে ঢুকে ঘটিটাও দিয়া দাও আমি গোবর্ধন মণ্ডলের ধরে ঘটি দিয়া বাজারটা করতে চলে যাব আর বাজারটা দিয়ে আইসা তোমাকে তারপরে যে আমি দুধ লিয়ে পেলেছি আর কি নাকি হ্যাঁ তাহলে ঘটি দাও ঘটি ঘটে দাও টোকাটা এত বদমাস হয়েছে এত বেয়াদব হয়েছে ঘর ঘটে বার আইসু আজকে তারপর দেখি দাও এই গেল হুম ঠিক আছে চল আইস হরি 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 বাড়ি আস ওই বাড়ি আস কোটি চো ও মানে হ্যাঁ যাতে যাতে আরে যাবো বলতে আমার সে গার্লফ্রেন্ড একটু ডাকিটা দেখা করবে আর কি ওই জন্য কইটি আমার সাথে গাড়ি নেই তো তোর গাড়িটা একটু যাবো বুঝলি যা যা তোনকের গার্লফ্রেন্ড আছে তোনে যাব আমি সেটিকে যাব কি করব আরে তোর গাড়িটা আছে বলে তোকে কইনি তুই তো গাড়ি আইলে আমাকে মুশকিল নিয়াবো যাবো আর বেশি সময় রইব না আমার মানে যাবো যাস দেখা করবো পালিয়ে আসবো তোনে সাথে কথা কইব আর আমি যে একসাথে পাহারা দেবো নাকি হ্যাঁ কাজ তো নেই আর আমার আউ গোটা তো কবনে কথা দেবো শিখছি বলে কয়া দিলু আর কি তার কি তুলু গাড়ি আছে বলে কয়া দিলু আর কি না না আমি যেতে পারবো না আমার নিজের হয়নি আমি আবার রে দেখবে টানকেটা আবার পাহারা দিবে আমি কইটি কি মাকু একটা মেজি আছে লাইন মারবু মানে আমার যে গার্লফ্রেন্ড আছে নি তার সাথে তো তার পিসির জি আছে তাদের কে ফোন করতে তো সিও আইসি তে সাথে তাহলে লাইন করে দেবো তুই তো আছিস তো কি করি তোর গার্লফ্রেন্ডের পিসির জি দেখতে ভালো দেখতে ভালো কোন নিশ্চয় দেখতে ভালো তোর গার্লফ্রেন্ডকে দেখতে ভালো তাহলে নিশ্চয় দেখতে ভালো আইসবি আমার সাথে লাইন হবে তো করে দেবো তো আরে দেখতে ভালো বলতে দুর্গাপূজার সময় আসতো যাকে দেখে তো আমার তো একে ছাড়ে এটা যাচ্ছে কিন্তু ছাড়তে পারি না এটা আগুন ধরে রাখছি ডাক্তার কিন্তু ভালো এবারে চিন্তা করি না এবারে ভালো ডাক্তি আরে হ্যাঁ তুই চ তো কোনো চিন্তা করি না আমার দুজন আছি আর তার দুজন আছি ওই একরে পটি দিব কোনো চাপ নেই কি আর কই না রে ভাই আই যদি আমি একটা মেজি পটিতে পারলি নি মেজি পটিব কি কো আমার করে পাত্তা দেয় ও তোকে তো কান্তি হবে না আমি কি কইডি আমার দুজন আছি হ্যাঁ তোর কোনো চিন্তা করতে হবে না আর কান্তি হবে না তুই চ শুধু আজকে হবে আজকে করে দেব পটি দেব না আজকে এমনিতে দিনটাও ভালো চ পটি বুঝ 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 পটি দেব তো হরি বুঝ 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 চ চ চ চ যে একদ বানাইছে বুঝি আছে দেখছু কইটি তো দবানু বুঝতে বুঝতে কি করবে বাড়ি টাড়ি করে তো আসতে হবে একটু নাই বুঝলে কি করি হবে ক বক বেক নি গেলে না আর ডিমো প্রেম করতে গেলে একটু বুঝতে হয় রাস ইরা কাই গেল ইরা দুঃখ এটা আসি আমারটা কোনটা সত্যি তুমি একটা মাউজ আর কি কদ বানু এডিসে বুঝি আছি আগো আমি দেরি করি নি গো আমি তো কদ বানু বাড়ি বুঝি আছি আমি তো অরুর ঘর কাছে বুঝি আছি ওউ দেরি করছে ওই ওই যে সাদা যে শাড়ি পরে যে মেজির আসছে এটা পছন্দ হয়েছে তো তো কিন্তু আমার তো পছন্দ হয়েছে কিন্তু সে কি পছন্দ করবে সে রাজি হবে তো আরে আমার পুরোটা ছাড়ে দিয়ে আমার গার্লফ্রেন্ডের পিসি জি আমি তো কথা কইব তোর বাপা আছে আমারই তো কথা কইব তোর পছন্দ হ কি না কো হুম আমার তো একদম তোর পছন্দ তো হুম আমি কাউকে না কই তাইলে চাবলি না আমার আছে আছে তো মানে ও তোর কোন চাবলি তুই গটার গাড়ি লাসু তো তোকে ঠিক তেল পিলে আসছে দেখ তোকে পেট্রোলের দামটা জানো তো হ্যাঁ বুঝতে পারছি তোকে পড়ে দেব তোকে পড়ে দেব আমারও ভালো হবে আমার ভাই বড় ভাই হবে হ্যাঁ আমরা এক বাইকে ঘুরবো উঁচু লে চালাতে না কো
তুমি সে দাদার কানে কানে কি ফুসুর ফুসুর করছো কি কইব ডাকছো তো কইব তো নাকি সে অনেক কথা একটু মা আইসা কই দি ওই পাসু এসে এসে কইটি এ তোমার কি পিসি জি তো হ্যাঁ তুমি কি জানি হ্যাঁ হ্যাঁ জানিবা আমি কইটি ওর কি কও লাইন টাইন আছে নাকি লাইন বা মারে নি কিন্তু কেনি কও তো আগু কইটি কি সে যে টাকাটা যে সে আমার বন্ধু ঘরের কাছে তোমার পিসি জি সাথে একটু লাইনটা একটু করে দাও আর কি সে তো গটে মেয়েছি পটিতে পর্যন্ত পারেনি তো তাকে ডাকিলে আসছি একটু ওর সাথে লাইন করে দিলে ভালো ফাঁকা যেহেতু আছে তুমি ওগা কইবে বলে আমাকে ডাকিলে আসছো নি আরে হু আর কিছু কি আজ এটা কেনিবা রাখবে নি আমার পিসি জি হয় আচ্ছা হউ আমি কই তাকে তার নেই একটু কইয়া করে করে দাও আর দেখো বাবু আমার সে পিসি জি হয় আমি কইতে পারবো নি তুমি যদি পারো তো কই দেখো আমাদের সম্ভব না দু ভয় এক জায়গায় রইবা যা তুমানকে লিয়া তো ওই শম্পা শম্পা এদিকে শুন একটু আইও কুমাসো ভাই মাগু কি হয় ডাকি দিছি তোমানে তার কি কইব কও বাক আমি কইব আরে আমি কইটি কি তোমার নাম কি কেনি নাম কি জানি নাকি দুর্গা পূজায় যে দেখা হইলো কথা কইলি কইলি নাম আচ্ছা হও তুমি নালে তাকিয়ে কইছো কইছো আমানে তো কইছো আমানকে কও আর তোমার ঘর কই ও দিদি কি করে দেখ না ও কোয়া আদি তো কি জিজ্ঞাসা করে দে আমার নাম শম্পা আর ঘর কাকদি মাকু তুই কিছু কো আমি কইব ও কো কো আরে ও ও ও তুমি কিসে পড়ো ওই ওই কলেজে পড়ি আমার তো সবে কলেজ শেষ হইল ও তুমি মা একটু শুনো কি জায়গা কি হটে গো আরে আমি কইড়ি কি জানো তো মানে বন্ধু বোন আছে আমার বন্ধু শুনে কি ভালো লাগি দাও না পটি দিতে হবে হ্যাঁ আচ্ছা দেখি দাও তো কি কই তা লাইন আর আছে নাকি আগে দেখি ওই তো সময় চল তো পাঠিজি পাঠিজি তারা হবে তো হবে তো আরে হবে মনে মনে হয় কি কইতে তোকে কানে কানে কোটে থেকে পটি দেওয়ার কথা কইতে কো আর কি থাকি কি কইবা তো সে তোমার পিসি জি হয় না আরে হো কো পটি দেছি টোকা ভালো টোকা পটি ওই আরে হো আর কি আরে হো সে ভালো টোকা আরে হো মনে থেকে পটি লবে ভালো রাখবি রাজি হয়েছে এবার তোমার তার সঙ্গে কথা কইল না না মন্দিরে যাব নি আমি বলি তুমি ওটি বুঝো আমি একটা অন্য চিন্তা করি আসছি আমি তো শিবের ব্রত করছি মন্দিরে আর যাব নি তুমি ওটি বুঝো তোমার মাথায় আমি দুধ ঢালি ব্রত পালন করব মানকের মাথায় দুধ দেব না মানকের মাথায় ঢাইবি কোটে কি আগো তোমানকের মাথায় দুধ ঢাইবো ওই জন্য তোমানকের মাথাগুলো এত গরম না ঠান্ডা হবে বুসো বুসো উঠে বুসো ওখানে বুসো 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 মাথা ওখানে বুসো বুসি পড়ো ওখানে ওখানে মাথা দুধ ঢাই দিই তোমানকে মাথা ঠান্ডা করে দিয়া হ্যাঁ আর তুইও যদি দুধ ঢালু মাথায় তো বুঝ আর তাকে কো তোর মাথায় দুধ ঢালবে আরে তোন মাথায় দুধ ঢাইবে কেনি না বা আমার মাথায় দুধ ঢাইবে কেনি তাহলে ব্রত করছে সেটি বাবার মাথায় যে দুধ ঢাইবে বলে তোন মাথায় ঢাইতে যাবে কেনি বাপা একে বুঝা একে বুঝা তুই বুঝা আমি পারবো না দেখ মাকু মেয়েরা বাবার মাথায় দুধ ঢেলে কি বর চাই তুই কি যাও হ্যাঁ শুনছি তো বাবার মাথায় নাকি দুধ জল ঢেলে নাকি শিবের মতো নাকি বর পাওয়া যায় আচ্ছা তাহলে যখন আমানকে বিয়ে করবে তাহলে আমানে কি যা হলি তুই কো হ্যাঁ তাহলে শিবের মতন স্বামী পাইলো আরে ওই জন্যই তো হচ্ছে শিবের মতন বর তোমাকে পাইছে সেই জন্য আর সুমানেই যে আমানকে মাথায় দুধ ঢালবে আরে সামনে বছর এনে বাবার কাছে ব্রত করতো লো যে শিবের মতো যেন বর পায় তাই জন্য সেদিকে নেই যে একটা বর তো পাইছে এমনিতে সেদিকে নেই যে ঢালতে যে একটা আমানকে মাথা ঢালে দিই মানে বর তো অটোমেটিক পাইছে বুঝতে পারলো তো কথাটা হ্যাঁ 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 বুঝতে পারছি পুরো জলের মতো তাইলে তাহলে তুমিও তাহলে আমার মাথায় ঢেয়া দাও তুমিও তো আমাকে কদিন করে পাই আমার স্বামী ভাবে আমার সামনে স্বামী রূপে আইসো 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 তুমি আইসো তুমি আমাকে ঢাইবো আইসো 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 হ্যাঁ এনকে জেনে না হিসাব ভুলে দিলা লা আবার প্রথমে শুরু কর আইসো ঘুরে ঘুরে তার কোন তোমার কি লজ্জা লাগছে নাকি সরকম ঘুরে ঘুরে তার এরকম ঘুরে দে ঘুরো 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 তিন ফেরা ঘুরো বম 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 বলে বম বম বলে কি মস্তি মে হম বম বলে
देखा अपने लापरवाही का नतीजा है। जा स्थान के सब लोग तो घुरा से चलो तुम आरो घुरो टोके नहीं दो 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 तुम्हारे की लज्जा लगती है तुम दो तो दो हमें ढेले दो 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 आए आए हमके तो हमें ढेले दो ये सब क्या देखना पड़ रहा है पीछे ढालो ढालो अच्छा हां हाय हाय गोटा आसोर बना सोचे हमारे तो काम न होय पागला है ओ बोमा काय गेलो छुटाई सको बोमा हेई तोई तोई छे पीछे पागला है शंकर बाप्पा तूने आवाज चीत्कार कर आशीर्वाद दितो तूने जाऊं आशीर्वाद दोनी तो हमें जेटी दे দুপুর বেলা তো খেয়া দিয়ে তো সুচু আমি বাবার মাথায় দুধ ঢালবো বলে রাখছি তুই সবগুলো দুধ ঢেলে দিলু এবার আমি কাইনু ঢালবো কত আরে ছাড়ো চুটা ছাড়ো লাগিয়েটি লাগিয়েটি আগো ব্যাপারটা কি হয়েছে যাও তো আগো আমি না শুই আর তো কালকে রাত্রি বা অনুষ্ঠান দেখছি তো ওই জন্য এসে তুমি শুয়েছি ঘুমটাও ধরিয়েছে আমি ভাবি ঠিকই যাও আমি শুয়ে আছি আর তুমি না আমি শিবের মতো হ্যাঁ বুঝছি আর তুমি আমার মাথায় দুধ ঢাও তো তুমি আমি তো শিবের শিবের মতো তুমি কাক তুমি কিসের জন্য হচ্ছে বাবার মাথায় যাও তো যাতে তোমার স্বামীটা যাতে শিবের মতন হয় তো আমি তো তোমার সেই শিব আমি শিবের মতন বুঝছি তুমি দুধ ঢাও তো বুঝছো বাবা এই কারণে না আমি সব ঘুমের ঘরে তো বুঝতে পারছি না আর আমার যে মাথা ধরে তুমি কতবার দুধ ঘটিয়ে ডাব রেখে দে পাইছো আমি তো যাইনি এবার সৌটা আমি না বুঝতে পারিনি ঘুমের ঘরে ঢেলছি আমি ভাবিনি তুমি ঢাও আচ্ছা স্বপ্ন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন সারাত করে যাবো সে ডান্স গ্রুপ দেখবো সে মেজিমনকে ডান্স দেখবো দিয়ে আইসা ঘরে যদি আইসা খেয়ে দে শুয়া পড়লু দিনের বেলায় তুই স্বপ্ন দেখবি না স্বপ্ন তোকে ঘরে রইতে হবে নি তুই পট করে কালকেই ঘর ঘর বাড়ি যা কাছে যা কাছে যা তুই হ্যাঁ স্বপ্ন আগো বাবা আমি কি ইচ্ছা করে করছি নাকি আর আমি ইচ্ছা করে করিনি আমার স্বপ্নে আসছে আমার স্বপ্নে আমি কি দেখিনি যাও তোমাকে কইলে বিশ্বাস করবো নি বাবা দিনের বা স্বপ্ন মিথ্যা হইতে পারে রাতিবার স্বপ্ন একদম নাই হইতে পারে সেটা সব কথা না কিন্তু মেন কথাটা কিটা কইটি বুঝো আমি তো স্বপ্ন দেখিটি আমি শিব হ্যা বুঝছি আমার গয় সাহা আমি হাতে ত্রিশূল লিছি তোমার বোমা পার্বতী হয়ে আসছে আমার মাথায় দুধ ঢাইটি বুঝছো শুধু ওটা কি আমার পাড়া শঙ্করার শঙ্করার হচ্ছে বাপ্পা তার দুধারে নন্দী বিঙ্গিয়াল আছে টে আমি আশীর্বাদ দিয়েছি তোমার বোমাকে তোমার বোমা মাথায় দুধ ঢাইটি ওইটাই তো আমি কি এমনি কই না কই তো আমি ভাবি দুধ ঢালবি আমি তো যেটা বুঝতে পারতিনি আমি তো ভাবছি আমি কইলাসে আছি সেটি বুঝি আছি বাঘ ছাল ডাল পড়িয়া কিন্তু যখন থেকে আমি খাটের উপরে বুঝেছি বারো মুন্ডা পড়িয়া মানে ট্রাক শুট পড়িয়া স্বপ্ন হইলেও হইতে পারে তোর উপরে তাহলে শিবের সাপ ধরেছিল দুপাশে দু লোক মানে ই বাবা বিশাল ব্যাপার মনে হয় তাহলে আমার বেয়ার উপরে মনে শিব মনে ভর করেছি বুঝছো বৌমা আমারে বেয়া কিন্তু এইরকম না কোনো দিন আজ পর্যন্ত এরকম কোনো কিছু দেখিনি তার আর তুমি বৌমা এত ভক্ত শিবের আমার যা মনে হটে বৌমা কি জানো তো তোমার ভক্তে ভক্তি হয়া শিব স্বয়ং পুরো আমার বেয়ার উপরে কিন্তু ভর করেছে আর তুমি যে কত বৌমা যে দুধ তোমার নষ্ট হয়েছে না নষ্ট হয়নি বৌমা আমার বেটার উপরে সত্যি একদম শিব ভর করেছে একদম শিব ভর করেছে আর তোমার যে ব্রত তো ব্রত তোমার ভাঙেনি তোমার ব্রত বৌমা ঠিক আছে এক কাজ করো আমি ডাবটা কাটে দিয়েছি তুমি আমার বেয়ার মাথায় ঢালিয়া দাও আর আমি আমার ব্যাগকে আমি গড় করে দিয়েছি বুঝছো বৌমা তোমাকে মন্দিরের কষ্ট করে যাইতে হবে না আর বেটার উপরে সত্যি একদম শিব ভর করেছে আমি ডাবটা কাটে দিয়েছি বৌমা তুমি কোনোরকম করিয়া ঢালিয়া দাও बोले की मस्ती में नाचेंगे सारे बोले हरे के जो कष्ट तुम्हारे बोले के नाम पे चलती है दुनिया पार लगेगा बोले के सहारे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ও বৌমা একটু ছেড়ে দেবো একটু প্রেম করবি হে বাবা শিব হে বাবা মহাদেব ও তিলন দেব মহাদেব ও বাবা তুমি প্রত্যেক বছর আইসা পইলা আমার ব্যার ব্যাকে ভর হবে গো বাবা তারপরে তুমি মন্দিরকে যাবো তোমার জন্য অনেক লোক লাইন বেরোবে বাবা হে বাবা শিব ও বাবা শিব প্রত্যেক বছর তুমি পইলা চলে আসবো গো বাবা ও বাবা ও বাবা বাবা আইসব গো বাবা আইসব গো বাবা